ডায়াবেটিস বা সুগারের লক্ষণগুলো যখন আমরা বুঝতে পারছি তখন কি করে ডায়াগনোসিস করা যাবে যে আমার সুগার হচ্ছে বা চিকিৎসকরা কি কি করে থাকেন? রক্ত পরীক্ষার মাধ্যমে এটা হয়ে থাকে, ফাস্টিং ব্লাড সুগার মানে সম্পূর্ণ খালি পেটে আমরা যে সুগার পরীক্ষা করি, এক দুই নম্বর হচ্ছে খাওয়ার পরে পেট ভরে ভাত দিয়ে বা 50 গ্রাম গ্লুকোজ খাওয়ার 2 ঘন্টা পরে রক্ত পরীক্ষা এবং HbA1c বা গ্লাইকোসাইটেটেড হিমোগ্লোবিন, মূলত এই 3 ধরনের পরীক্ষার মাধ্যমে আমরা সুগারকে ডায়াগনোসিস করি। ফাস্টিং সুগার খালি পেটে সুগার যখন 126 বা তার বেশি হয়ে থাকে তখন আমরা সুগার। অনুরূপভাবে ভর্তি পেটে বা পিডি সুগার যেটা আমরা বলি সেটা যখন 199 বা 200 হয়ে যাচ্ছে তখন আমরা বলি সুগার এসেছে। যেমন HbA1c লেভেলটা অবশ্যই খেয়াল রাখতে হবে, সেটা মার্জিনাল লেভেলের থেকে যখন বেটার মানে বেশি হয়ে যাচ্ছে তখন সেটা ডায়াবেটিস।